বান্দরবানের পাহাড়ি এলাকা থেকে মহেশখালীতে আনার সময় বিপুল তরল মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মদ পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত ট্যাক্সি জব্দ করা হয়। আটককৃতদের রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদের ইচ্ছে আছে বলে পুলিশ জানিয়েছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি প্রণব চৌধুরী জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে 9 আগস্ট মঙ্গলবার ভোর রাতে মহেশখালীর প্রধান সড়কের বড় মহেশখালী বড় ডেইল ফকিরা কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি সিএনজি চালিত ট্যাক্সি আটক করে পুলিশের টহল টিম। এ সময় ওই গাড়ি থেকে 800 লিটার পাহাড়ি তরল মদ উদ্ধার করা হয়। উপপরিদর্শক আবু বক্কর, সহকারী পরিদর্শক জসিম উদ্দিন ও জাহিদ হোসেন এর নেতৃত্বে চলা পুলিশের এই অভিযানে গাড়িটির ড্রাইভার বড় মহেশখালী মনুমিয়ার পাড়ার বাসিন্দা নিজাম উদ্দিন ও গাড়িটির মালিক একই ইউনিয়নের দেবাঙ্গা পাড়ার বাসিন্দা মোজাম্মেল হককে আটক করেন। গাড়ির মালিক ও ড্রাইভার মিলে দীর্ঘদিন থেকে এই কাজ করে আসছে বলে পুলিশকে তথ্য দেন। রাতে বান্দরবান থেকে চক্রিয়া হয়ে মদের চালানটি আনার সময় তারা একবার গাড়িও বদল করে। তারা এই মদ মহেশখালী বিভিন্ন স্থানের খুচরা মদ ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে বলে পুলিশকে জানায়। এই ঘটনায় মহেশখালী থানার উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ওই দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করেছেন। মামলাটি তদন্ত করেছেন এসআই শাখাওয়াত হোসেন। আটক দুই মাদক কারবারিকে আদালতে উপস্থাপন করে 5 দিনের রিমান্ড চাওয়া হবে বলে ওসি জানিয়েছেন। নিউজ ডেস্ক, মহেশখালীর সব খবর। বান্দরবানের পাহাড়ি এলাকা থেকে মহেশখালীতে আনার সময় বিপুল তরল মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মদ পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত ট্যাক্সি জব্দ করা হয়। আটককৃতদের রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদের ইচ্ছে আছে বলে পুলিশ জানিয়েছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি প্রণব চৌধুরী জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে 9 আগস্ট মঙ্গলবার ভোর রাতে মহেশখালীর প্রধান সড়কের বড় মহেশখালী বড় ডেইল ফকিরা কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি সিএনজি চালিত ট্যাক্সি আটক করে পুলিশের টহল টিম। এ সময় ওই গাড়ি থেকে 800 লিটার পাহাড়ি তরল মদ উদ্ধার করা হয়। উপপরিদর্শক আবু বক্কর, সহকারী পরিদর্শক জসিম উদ্দিন ও জাহিদ হোসেন এর নেতৃত্বে চলা পুলিশের এই অভিযানে গাড়িটির ড্রাইভার বড় মহেশখালী মনুমিয়ার পাড়ার বাসিন্দা নিজাম উদ্দিন ও গাড়িটির মালিক একই ইউনিয়নের দেবাঙ্গা পাড়ার বাসিন্দা মোজাম্মেল হককে আটক করেন। গাড়ির মালিক ও ড্রাইভার মিলে দীর্ঘদিন থেকে এই কাজ করে আসছে বলে পুলিশকে তথ্য দেন। রাতে বান্দরবান থেকে চক্রিয়া হয়ে মদের চালানটি আনার সময় তারা একবার গাড়িও বদল করে। তারা এই মদ মহেশখালী বিভিন্ন স্থানের খুচরা মদ ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে বলে পুলিশকে জানায়। এই ঘটনায় মহেশখালী থানার উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ওই দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করেছেন। মামলাটি তদন্ত করেছেন এসআই শাখাওয়াত হোসেন। আটক দুই মাদক কারবারিকে আদালতে উপস্থাপন করে 5 দিনের রিমান্ড চাওয়া হবে বলে ওসি জানিয়েছেন। নিউজ ডেস্ক, মহেশখালীর সব খবর।